আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রবিউ সানি মাসের তিনটি আমল নিয়ে এক এ মাসে তিন দিন রোজা রাখা এখন প্রশ্ন হল রোজা কয় তারিখ ও কী বারে দুই নিয়ত কিভাবে করবেন দুই নম্বর আমল হলো ফাতেহা ইয়াজদম পালন করার সহি নিয়ম কি আমরা প্রথমেই জানব এ মাসে তিন দিন রোজা রাখা প্রশ্ন হল রোজা কয়েক তারিখ ও কী বারে হজরত আবুজর গিফারি রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো ও পনেরোই আইয়ামি ভিজের তিন দিন রোজা রাখবে তিরমিজি ও নাসাই শরীফের হাদিস অন্য র্যাবায়ত থেকে বোঝা যায় আইয়ামে বীজ ব্যতীত অন্য যে কোনো তিন দিন নফল রোজা রাখলেও ওই ফজিলত হাসিল হবে এই হিসেবে ইংরেজি কয় তারিখ হয় চলুন দেখে নেই ইংরেজি হল দুই সালের অক্টোবর মাসের সতেরো আঠারো উনিশ তারিখ রোজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার রোজা রাখা আপনার সবাই বুধবার দিবাগত রাতে স্যারি খাবেন এখন জানব এই রোজার নিয়ত কীভাবে করবেন নিয়ত আমি আইএমএ বীজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম তারপর দ্বিতীয় রোজা রাখার সময় নিয়ত করবেন আমি আইএমএ বীজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম তৃতীয় হলে বলবেন তৃতীয় রোজা দর্শক এই রোজা রাখার জন্য অবশ্যই আপনাকে স্যাহেরির সময় নিয়ত করতে হবে যদি আপনি স্যাহেরি না খান রমজানের যেমনভাবে স্যাহারি না খেয়ে সকালবেলা উঠেও আপনি রোজার নিয়োত করলে রোজা হয়ে যাবে কিন্তু নফল রোজার ক্ষেত্রে ফজরের আজানের আগেই আপনাকে নিয়ত করতে হবে সকালবেলা আপনি যদি মনে করেন আজকে রোজাটা থেকে যাই তাহলে আপনার এই রোজা হবে না দর্শক এখন আমরা জানব এই রোজা রাখার লাভ কি গুরুত্ব কি হযরত আব্দুল ইবনে আমর ইবনে লাহাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে নবী সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে সোহানাল্লাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় আরেকটি হাদিস হজরত লহ আনহু বলেন যে নাবিকরিম আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনও ছাড়তেন না আশুরা রোজা রাখা অজুর না থাকলে জিল হজের নয় দিন রোজা রাখা প্রতি মাসে তিন দিন করে রোজা রাখা আর ফজরের ফরজ নামাজের পূর্বে দুইরা কাজ সুন্নত আদায় করা নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক এখন আমরা জানবো দুই নম্বর আমল ফাতেহা ইয়াজদাহম পালন করার সহ নিয়ম কি। ফাতেহা ইয়াজদাহম ফাতিহা ফাতেহা বলতে বোঝানো হয় কোনো মৃতের জন্য দোয়া করা ইসালে সব করা ইয়াজদম ফার্সি শব্দটির অর্থ একাদশ পাঁচশত একষট্টি হিজরি মোতাবেক এগারো বিরাশি খ্রিস্টাব্দের এগারো রবিউ সানি তারিখে বরফির শায়েখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন তার মৃত্যু উপলক্ষে রবিউল সানির এগারো তারিখে যে মৃত্যুবার্ষিকী পালন ওরস ও ফাতেহা খানি করা হয় তাকে বলা হয় ফাতেহা দহম দশক ইসলামের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন ও ওরস করা শরিয়তে সমর্থিত অনুষ্ঠান নয় আমরা যারা বৎসরে বছরে মৃত ব্যক্তিকে স্মরণ করে থাকি এটা জায়েজ নয় কারণ মৃত ব্যক্তির জন্য শোক পালন করতে পারবেন আপনি মাত্র তিন দিন তাও মৃত মৃত্যুর পরপর লাগাতার তিন দিন এরপরে আর এর শোক আদায় করা যাবে না বছরে বছরে তাদেরকে স্মরণ করে শোক করা বা তাদের নামে অনুষ্ঠান করা এটা জায়েজ নয় তবে তিনি অনেক উঁচু দরের আলেম ও বুজুর্গ ছিলেন তাই এ নির্দিষ্ট তারিখের অনুসরণ না করে অন্য যে কোনো দিন তার জন্য দোয়া করলে এবং জায়েজ তরিকায় তার জন্য ইসালে সব করলে তার রুহানি ফয়েজ ও বরকত লাভের ওসিরা হবে আল্লাহ তিন নম্বর আমল হল যে নফল নামাজ পড়লে নব্বই হাজার নেকি লেখা হবে দর্শক বিভিন্ন চটি বইয়ে বিশেষ করে বারো চাঁদের ফজিলত এ নামে কিছু বই আছে বাজারে যে বইগুলোতে লেখা থাকে এই রবি ও স্থানি মাসে কেউ যদি চার রাখাত নামাজ পড়ে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে দশবার সুরা এক্লাস ক্লাস পরে দ্বিতীয় রাখাতে সুরা ফাতে সাথে পাঁচবার সুরা এক্লাস পরে এরকম এরকম পড়লে এই এই সব হবে এরকম আমি একটি ফজিলত পেয়েছি চার চারাকাত নামাজের নিয়মে যে নিয়মে নামাজটি আদায় করলে নব্বই হাজার নেকি লেখা হবে মনে রাখবেন রবিউ সানি মাসের এমন কোনো ফজিলত পণ্য নামাজ নেই যারা লিখেছে তাদের সেখানে কোনো দলিল বা হাওলা হাদিসের কোনো রেফারেন্স আমি পাইনি আপনারা ভুলে পড়ে কষ্ট করে এই সকল নামাজ পড়বেন না এখন কথা হল আপনি কি নামাজ পড়বেন আমি আপনাদেরকে একটি নফল নামাজের কথা বলে দিব সে সেটি হলো তাহাজুদের নামাজ দর্শক এই তাহাজুদের নামাজের আগে নিয়োগটি আমি আপনাদেরকে দেখাই আমি দুই রাক তাহাজুদের নফল নামাজ পড়িতেছি আল্লাহ আকবার এই নিয়তে আপনি তাহাজুদের নামাজ আদায় করবেন কারণ তাহাজুদের নামাজটি এই দিনের সাথে ফিক্সড না এটা আপনি যে কোনো দিন পড়েন যে কোনো বৎসর যে কোনো মাস যে কোনো সপ্তাহে পড়েন এই তাহাজুদ নামাজের চমৎকার ফজিলত রয়েছে চলুন তাহাজ্জুদ নামাজের ফজিলতটি দেখে এর কিছু নিয়ম জেনে নেই তাহাজুদ নামাজের ফজিলত এশা নামাজের পর থেকে সবে সাদিকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে লাইল তাহাজুদ্দ নামাজ বলা হয় নফল নামাজের মধ্যে এই প্রকার নফলের অর্থাৎ তাহাজুদের ফজিলত সবচেয়ে বেশি এক হাদিসে এসেছে হজরত আবু হরার রাজিয়াল্লাহ আনহু বলেন যে আমি রসুলুল্লাহ সাল্লি বলতে শুনেছি ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো রাতের গর্বের নামাজ অর্থাৎ তাহাজুদ্ নামাজ সোহানুল্লাহ মুসলিম ও মুসনাদে আহমদ আরেকটি হাদিসে এসেছে যে হজরত আবু হরেরা রাজিউল্লাহ আনহু বলেছেন যে রসুল্লাহ সাল আলহ সালামসাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মোহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ সুহানুল্লাহ এর থেকে বোঝা যায় যে তাহাজ্জুদ নামাজের কত বেশি গুরুত্বপূর্ণ এইখানে দেখুন কেউ যদি তাহাজুদের সময় উঠতে না পারে তাহলে তার জন্য কি করণীয় আপর দাদা রাজা বর্ণনা করেন যে নবী করিম সাল্ল্লাহি সাল্লাম এসেদ করেছেন যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়া নিয়তে বিছানায় আসে অথবা তার নিদ্রা প্রবল হওয়ায় উঠতে না পেরে সকাল হয়ে যায় অর্থাৎ তাহাজ্জুদ নামাজটা পড়তে পারলো না ঘুমের কারণে তার জন্য নিয়ত মোতাবেক সব লিখিয়ে দেওয়া হবে আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা সহজ করে দেওয়া হবে এবং তার নিদ্রাটা সদকা স্বরূপ গণ্য করা হবে সুবাহ আল্লাহ তাহলে আমরা অন্তত পক্ষে করে শুইতে পারি তাহাজ্জুদের অন্ততপক্ষে আমরা নিয়ত করে শুইতে পারি এখন কোন নিয়মে পড়বেন চলুন দেখে নেই প্রিয় দর্শক প্রথমে আপনি এভাবে জায়নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর অতফর আপনি সানা পাঠ করবেন সানা পাঠ করার পর আউজবিল্লা বিসমিল্লা পাঠ করবেন করে অতফর আপনি সুরেফ ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সুরা অর্থাৎ আলমতারা থেকে নাচ পর্যন্ত যে কোনো একটি সুরা আপনি পাঠ করবেন পাঠ করার পর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকু থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ বলবেন অতফর আপনি আল্লাহ আকবর বলে শেষদায় চলে আসবেন এক সেজদা দিয়ে বসবেন বসার পর একটি দোয়া আছে মকফিল্লি ওর হামনি দিনি ওর ঝুকনি ও আফিনী আপনি এই দোয়াটা পাঠ করে আবার একটা সেজদা দেবেন সেজদা দিয়ে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়ানোর পর এখন আপনি সানা পাঠ করবেন না আমি এখানে করস দিয়ে রেখেছি সানা পাঠ করা লাগবে না আউসবিলাও পাঠ করা লাগবে না সরাসরি আপনি বিষবিল্লা পাঠ করে সুরা পাতিয়া পাঠ করে যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন মিলানোর পর আপনি রুকু করবেন সিজদা করবেন ঠিক প্রথম রাখাতে যেভাবে করছেন ঠিক সেভাবেই এরপরে বৈঠক যেহেতু নামাজটি দুই রাখাত আর এটি দুই রাখাতেরই মানে শেষ বৈঠক হলো বসা তাশাহ দুরুর শরীফ দয়া মাসুরা পাঠ করবেন পাঠ করে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম বলে ডান দিকে বাম থেকে এভাবে আপনি দুই রাখাত তাহাজুদে নামাজ আদায় করবেন দশক তাহাজুদের নামাজ আদায় করে আপনার যা যা ইচ্ছা তাজবিগুলো পাঠ করার পাঠ করার পর আপনি হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ এই পবিত্র মাসের খায়েরও বরকত আমাকে নাজিল করো এবং রহম করো আমার বিপদ আপদ দূর করে দাও মনের আশা পূরণ করে দাও সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করো এইভাবে আল্লাহর কাছে আপনি যত সমস্ত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলবেন বলে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন রব্বির হ্যামহোমা কামা রব্বায়ানী স্বীর রব্বির হ্যামহোমা কামা রব্বায়ানী সগীর আর যাদের সন্তান আছে নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন রব্বি হাবলি মিন সলে রব্বি হাবলি মিন সলে আল্লাহ তুমি আমাকে নেক্কার সন্তান দান করো দর্শক এ হলো আজকের ভিডিওর তিনটি আমল শেষ করলাম যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন